আমাদের যিনি আসল জাতির পিতা এ বানানোটা না এ বানানোটা আমরা মানি না বলেন আপনি যে জাতির পিতা দাবি করে চালিয়ে দিতেন কে বানিয়েছে ওরা নিজে নিজেই বানিয়ে নিজে নিজে চালিয়েছেন ওটা দেশে আল্লাহ ঘোষণা দিয়েছে যে উনি জাতির পিতা রাসূলুল্লাহ বলে গেছে কে বলেছে সে যাই বলুক মানুষের বানানো জিনিস আমরা মানি না আল্লাহ বানিয়েছেন মিল্লাতাবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম কে বলছেন কেন আল্লাহ কথা বললেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কারণ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন তিনি যেহেতু পিতা পিতা হিসাবে সন্তানের উপরে দায়িত্ব প্রত্যেকের 13টা কয়টা এখানে যারা বাবা আছেন মিলান তো আপনি কয়টা পালন করেছেন উনি যেহেতু আমাদের বাবা জাতির বাবা হিসাবে দায়িত্ব দিয়েছেন প্রথম নম্বরে তিনি আমাদের নাম রেখেছেন একটা অর্থবোধক নাম মুসলিম মানে আত্মসমর্পণকারী কি একটা সুন্দর নাম তিনি রাখলেন আর আমরাও এমন বাবা মা পেয়েছি এমন এমন নাম রেখেছে শয়তানও নাম শুনে হাসে কেউ কেউ বলে যে আর এক নমরুদ পয়দা হওয়া কথা বলেনি কি নাম রেখেছ দেখো মানুষ শুনে বলবে যে না ভালো বসে আর এক নমরুদ পয়দা হওয়া সুতরাং এমন নাম রাখা যাবে না যে মুসলমান নাম শুনে যেন বসে না যে কি এ কোন জাতির লোক আপনি যে নামগুলো বলেন তো এ নাম কি বাইরে প্রকাশ করলে কেউ বলবে এটা তো মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান যেন আমরা আশা করব আমরা বাবা হিসাবে যারা আছি বাবা কারা আছেন দেখে হাত তোলেন তো এই এত মানুষ বিয়ে করেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা বাবা হয়েছেন কমপক্ষে 13টা কাজ আপনার করা লাগবে কয়টা আরো জোরে এক নম্বরে তার নাম রাখবেন একটা অর্থবোধক নাম আবার এমন নাম রাখা যাবে না কোরআন দেখে দেখে যার অর্থ নিকৃষ্ট সেদিন একটা দোকানের নাম দেখলাম মিহাদ স্টোর না মিহাদ মানে নিকৃষ্ট জায়গা ওরা আমি জিজ্ঞাসা করলাম কোথায় বসো হুজুর আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি বিশাল মিহাদ আরে শয়তান ওটা জাহান্নামের নিকৃষ্ট জায়গার নাম ও কোরআনে পেয়েছে রেখে দিয়েছে না অর্থের দিকে খেয়াল করে রাখা লাগবে আমাদের পিতা যেহেতু একটা সুন্দর নাম আমাদের দিয়েছেন আল্লাহ বলেন 50টা পরীক্ষা তাকে জীবনে করলাম একটা পরীক্ষায়ও তোমাদের বাবা ফেল করেনি আর আমরা সন্তান হিসাবে সেই বাবার পক্ষ থেকে দুনিয়ায় যারা এসেছি একটা দুইটা পরীক্ষায় আমরা ফেল হয়ে যাব না এখন থেকে সিদ্ধান্ত নেব পরীক্ষা যত আসুক আমাকে বাবার মতো পাস করাই লাগবে আল্লাহ আমার বাবার পরীক্ষায় পরীক্ষায় পাশ করার পরে এত বেশি খুশি হয়েছিলেন তাকে বলেছেন ক্বালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা হে ইব্রাহিম তোমাকে আমি মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম হযরত ইব্রাহিমকে আল্লাহ লিল মুসলিমিনা ইমামা দেয়নি এই এখানে নড়াচড়া করে দেবেন বসেন লিল মুসলিমিনা দিয়েছেন লেন নাস দিয়েছেন আমাদের বাবা শুধু মুসলমানদের নেতা না তাম পৃথিবীতে মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য তিনি নেতা বাবা হিসাবে সঙ্গে সঙ্গে আমাদের মালিক আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ নেতৃত্ব দেওয়ার গোনা বলি এই যে নেতা এটাকে আমি নিজেই নাকি আমার সন্তানরাও এটা পাবে আল্লাহ পাক সাফ জবাব দিয়েছেন ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন হে ইব্রাহিম তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে কিন্তু জালেমের জন্য আমার কোনো অঙ্গীকার নেই এই আয়াত থেকে প্রমাণ হয় যারা জালেম তাদের জন্য নেতা হওয়া হারাম বলেন কতক্ষণ হারাম ইয়ানালো এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার বর্তমানে জালেমরা নেতা হতে পারবে না কিয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে কোরআনে
কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আসবে যারা জালেম তাদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই এই 15.5 বছরে যে তোরা জালেম প্রমাণ হয়ে গেছে নাকি ওয়াজ করা লাগবে ওরা যে জালেম এটা প্রমাণ হয়নি আরে ভাই আমি তো মাজলুম আমি নিজেই বলছি মাওলানা হোসাইন বলছিল না 3টা বছর যে জঙ্গি মামলা দিয়ে আমারে আটক করে রেখেছিল পুরাটা জুলুম এই যে কোরআন হাতে নিয়ে বলছে জঙ্গি কি আমি নিজেও জানি না কয়েকদিন আগে তারপর আমার মামলা খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ আমার কোনো সম্পৃক্ততা এর ভেতরে নেই কোনো দোষ ওরা পায়নি আমাকে বেকসুর খালাস দিয়েছে তার মানে এখান থেকে বোঝা গেল যে আমার যাতে কোনো দোষ নেই বিনা কারণে আমার উপরে জুলুম করেছে বলেন আমি মাজলুম আর ওরা জালেম জালেমদের জন্য নেতৃত্ব দেওয়া তো জায়েজ নেই আমরা চাই এই দেশে যেন কোন জালেম আর এই নেতৃত্বের জায়গায় ফিরে আসতে না পারে কারণ এদেশে এতদিন পর্যন্ত এদেশটা সফলতার মুখ দেখেনি নবীজির হাদিস হচ্ছে লাইফলিহা কওমন ওই জাতি কখনো সফল হতে পারে না যেই জাতির নেতৃত্বে আছে কোনো মহিলা নবীর এই কথা মিথ্যা হবে এই জন্য আগামীতে যারা আসবেন আমরা চাই তারা পুরুষ হয়ে আসবে কোন মহিলা এসিয়ারে আমরা বসতে আর দিতে চাই না যে আসুক পুরুষ মানুষ আসুক ভাই বলে আচ্ছা এরশাদের মতো পুরুষ হলে তো সমস্যা সকালে এক কথা বলে বিকালে আর এক কথা বলে না আমরা এইরকম পুরুষ চাই না অন্তত একটু মাজা শক্ত আছে কথা বলছে না কেন তারপরেও চাষা এরশাদের যৌবন ছিল মানে 84 বছর বয়সে স্ট্যাটাস দিত যে আমার যৌবন পুরা অটুট না জীবনের সবচাইতে বড় শখ দেখালি আমাদের চাষই বাড়াইতো দেখ মারা গেছে আল্লাহ তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাত দিক তার কিছু ভালো কাজ আছে দেশে মানবতার জন্য আল্লাহ যেন মাফ করেন কিন্তু মানবতার যারা দুশমন ছিল আল্লাহ যেন তাদের মাফ না করেন মানবতার দুশ্মনে দেশে ছিল না নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষের বুকের উপর আপনি গুলি চালালেন এজন্য মেয়েরা যদি আসে নেতৃত্বে সেই দলে সেই মতে থাকা যাবে না এরপরও যদি আপনি থাকতে চান এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম 4 নম্বর নেতৃত্বের গুণাবলী কোরআনে কারিম জানিয়েছে যারা আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে থাকে এবং নিজের মন যা চায় তাই করে এরকম মানুষকে নেতা মানা যাবে না আলা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরকা বলেন আল্লাহু আকবার সূরা কাহাফ 28 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন হে নবী যে মানুষগুলো আমার শরণ থেকে গাফেল হয়ে গেছে এবং যে মানুষগুলো দুনিয়ায় মন মতো কাজ করে ওর মনে যা চায় তাই করে এরকম মানুষকে দুনিয়ায় নেতা মানা যাবে না 5 নম্বরটা কোনো মানুষ যদি জালেম হয়ে থাকে তার নেতৃত্ব মানা যাবে না একেবারে সাফ কথা সরাম বাঁকানা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 124 নম্বর আয়াত ওয়া ইযি বেতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না আমি ইব্রাহিম আলাইহিসসালামকে জীবনে বহু পরীক্ষা নিয়েছি ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষা পরিপূর্ণ করে দেখিয়েছে আয়াতের তাফসিরে আমি পেয়েছি যারা বলছে আমরা চট করে আসব আপনি আসেন আপনাকে আসাচ্ছি তারপরও আপনার নামে যা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সামনে মাসের ভেতরে আপনাকে ধরে নিয়ে আসলে আনবে আপনারা চট করে আসা লাগবে না ফট করে নিয়ে আসা হবে নেতৃত্ব দেওয়ার জন্যে না যা করেছেন অন্যায়ের সাজা দেওয়ার জন্যে কারণ জালেমদের সাজা দেবে সরাসরি আল্লাহ না এটা ঠিক না জালেমদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ কিন্তু সাজা দেবে মমিন বান্দারা এটা আমি বানালাম নাকি এই যে সূরা
তাওবার 14 নম্বর আয়াতে আছে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম আল্লাহ পাক বলেন কাতিলুহুম তাদেরকে তোমরা হত্যা করো ইউআযিবুহুমুল্লাহ আল্লাহ নিজে তাদেরকে শাস্তি দেবেন কিভাবে বিআইদিকুম তোমাদের হাতের মাধ্যমে আল্লাহ যে আমাদের হাতের দ্বারা এখন জালেমদের শাস্তি দিচ্ছে এয়ার ওয়াজ করা লাগবে অলরেডি শুরু হয়ে গেছে যতগুলো জালেম ছিল আমরা চাই প্রত্যেককে দেশের ইমানদারদের হাতে আল্লাহ যেন শাস্তি দেয় বিআইদিকুম তোমাদের হাতের দ্বারা কি করবেন আল্লাহ ওয়ায়খসিহিম তাদেরকে অপমানিত করবেন একটা একটা করে করছে না কারো বিসি উড়ে যাচ্ছে কেউ পচা ডিম খাচ্ছে ইয়খসিহিম ওয়ায়ানসুরকুম তিনি তোমাদেরকে সাহায্য করবেন আলাইহিম তাদের উপরে আল্লাহ পাক জানো ওরা যে অন্যায়গুলো করেছে এই ট্রাইব্যুনালের মাধ্যমেই ওদের উপরে যে বিচার হবে এই বিচারে যেন আল্লাহ সাহায্য করে আর উনি করবেন ওয়ায়ানসুরকুম অ্যানসর এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলাইহিম তাদের উপরে ওয়াশফি সুদুর কওমি মুকমিনিন যেন মমিনদের অন্তরটা প্রশান্তিতে ভরে যায় আমরা কোরআনের পাখিকে যেভাবে ইনজেকশন দিয়ে বিদায় দেওয়া হয়েছে যে জালেমের কথা মতো এটা করা হয়েছে আমরা যখন দেখব জালেমকে ওভাবে করা হচ্ছে তখন আমাদের অন্তর ভরে যাবে আল্লাহ পাক বলেন ওয়াইযুহিব গায়দা কুলুবিহিম তোমাদের অন্তরে বহু দুঃখ যাতনায় 15.5 বছরে জমা হয়েছিল এটা আমি আল্লাহ দূর করতে চাই আমি মনে হচ্ছে বানাচ্ছি কোন হুজুর নিয়ে আসবেন নিয়ে এসে বসান একটা শব্দ ভুল হয়নি সব আমি দেখে দেখে বলছি আল্লাহ বলেন ওয়ায়াতুবুল্লাহু আলা মাইয়াশা আল্লাহু আলিমুন হাকিম আমার প্রথম কথা ছিল জালেমদেরকে মামলা দেবেন আল্লাহ আর শাস্তি দেবেন আল্লাহ মুমিনদের হাতে দুনিয়ায় আর পরকালে আল্লাহ নিজে এজন্য জালেমরা নেতৃত্ব দেওয়ার অধিকার আর রাখে না ওরা অবৈধ এই জমিনের জন্য জালেমরা কি আর ওসরে কি এজনে মোড়ে মোড়ে জালেম যারা এই দেশে ছিল সে বড় জালেম হোক মাঝারি হোক ছোট হোক ওদের নামের তালিকা করে করে দোকানে দোকানে টাঙিয়ে দেবেন কোন জালেম যেন এ দেশে আর নেতৃত্বে আসতে না পারে কারণ ওদের দুনিয়াও শেষ ওদের আখেরাতও শেষ আপনি ভুল করে করেন না জেনে বুঝে করেন আপনি যেহেতু জালেম আল্লাহু লা ইয়াহদিল কওমা জালিমিন জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবেও না সুতরাং আপনার সব শেষ আমরা যারা মাজলুম হয়েছিলাম এখন আমাদের আনন্দ কথা বলেন কেন কারণ মাজলুম দোয়া করলেই সঙ্গে সঙ্গে আল্লাহ এটা কবুল করে নেয় হাজারো মাজলুম যারা জেলখানায় আমি দেখেছি কত মানুষ জেলের বাইরেও রাত কাটিয়েছে ধানের জমিনে বাগানে নদীর ধারে নৌকার ভেতরে ঝোপড়ি পেটে সেখানে এক দুই বছর পাঁচ বছর দশ বছর মনে হচ্ছে সংসার করে নিয়েছে অথচ নিজের বাড়ি ঘর সব ফেলে যে জালেমরা অত্যাচার করে একে মাজলুম বানালেন তার চোখের পানি বৃথা যাবে মাওলানা মামুনুল হককে আমি কাঁদতে দেখেছি জেলখানায় মাওলানা শাখাওয়াত হোসেন রাজিকে আমি কাঁদতে দেখেছি হাও মাও করে শিশুর মতো এই লোকগুলো কাঁদত এ মানুষগুলো কেঁদেছে শুধু এই মাজলুম অবস্থায় এই কষ্টে পড়ার কারণে নিজের অপরাধের কথা স্মরণ করে এই জালেমদের প্রতি যে অভিশাপগুলো আলেমরা দিয়েছে আমার মনে হয় আল্লাহ এগুলো সব আরো সে তুলে নিয়েছেন আমরা পাঁচটা বিষয় যে বললাম নেতৃত্ব দিতে পারবে না নেতা হতে পারবে না নেতা হওয়ার কোয়ালিটি আল্লাহ কোরআনে দিলেন সামনে যদি কোনো জালেম আসে আমরা তাকে নেতা মানি না যদি আল্লাহর শরণ থেকে গাফেল কোনো মানুষ সামনে আসে তাকে আমরা মানি না কোনো মহিলা যদি আসে তাকে আমরা নেতা মানি না বলুন আল্লাহ রাসূলকে যা অনুগত্য করে চলে না তাকে মানি না যারা আল্লাহর সীমা ওভারটেক করে সীমা লঙ্ঘন করে লিমিট ক্রস করে জীবন চালায় আমরা তাদেরকে নেতা মানি না
আল্লাহ আমাদেরকে নেতৃত্বের গুণাবলী সেগুলো দিয়েছে, এরকম গুণাবলী যাদের পাবো তাদের মেনে চলার তৌফিক দেন। সেটা যদি আমার আত্মীয় নাও হয় আল্লাহর নির্দেশ আমাকে মানাই লাগবে। সূরা কসস, এই সূরা থেকে আমরা তিনটা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি। কষ্ট হচ্ছে? জবান খুলে কোরআনের আয়াতকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাসীম আয়াতুল কিতাবিল মুবিন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। কসস কোন সূরা? সূরা কসস। বলেন বলেন, কসস শব্দের শাব্দিক অর্থ ঘটনা সমূহ। অনেকগুলো নবীর কাহিনী ঘটনা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন কিছু শিক্ষা নেওয়ার জন্যে। আল্লাহ বলেন, আমি প্রথমে যে শব্দগুলো দিয়ে শুরু করেছি এটা হরফে মুকাত্তাআত, এর অর্থ দুনিয়ার কেউ কাউকে আমি জানাইনি, আমার নবীকে আমি জানিয়েছিলাম কিন্তু নবী যে এগুলো প্রকাশ করেননি। কোন কোন মুফাসসির ইকরাম এটা অনুমানের ভিত্তিতে একটা অর্থ দাঁড় করিয়েছেন, তাসীম মিম, তারা জানিয়েছেন এটা আমার নবীজির নাম হবে। রব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই যে আয়াতগুলো এখন তোমাদের সামনে বর্ণনা করা হবে এটা গোপন কোনো কিতাবের আয়াত না, এগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত। অথচ বাংলার মুসলমানদের জন্য আফসোস, কোরআনে আল্লাহ যতগুলো কথা আমাদের শুনিয়েছেন আমরা মুসলিম যারা দাবি করছি আমাদের কাছে কোরআনের কথা স্পষ্ট না অস্পষ্ট? না, আমাদের কাছে এখনো অস্পষ্ট, আমরা এখনো অনেকে এটা বুঝি না। এটা বোঝার জন্য যে সিস্টেমগুলো চালু করার দরকার ছিল ওইগুলো এই 15.5 বছরে পথ সব বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ মানুষ তো শিখবে শিক্ষার মাধ্যমে, সেই শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন বাদ দিয়ে নবীজির জীবনী বাদ দিয়ে বাবার জীবনী অনেকেই ঢুকিয়েছিল। কোরআনে কারিম আল্লাহ বলুন, আমি স্পষ্ট ভাবে নাজিল করেছি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজান, সব প্রশংসা আল্লাহর জন্য যিনি তার বান্দার উপরে এমন কিতাব দিয়েছেন যে কিতাবে কোনো বক্ষতা নেই, কোনো গোপন কথা নেই। কোরআনে আল্লাহ কোনো মারেফতের কথা দেননি, যা দিয়েছেন সব স্পষ্ট। সুবহানাল্লাহ, বলতে পারেন নাই? অথচ আজ বাংলাদেশ সহ বিশ্বে বহু মুসলমানের কাছে কোরআন এখনো স্পষ্ট হয়নি, তাদের কাছে অস্পষ্ট হয়ে আছে। আল্লাহ বলছেন, আমি কোনো গোপন কথা কোনো অস্পষ্ট কথা দেয়নি। তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট করতে হলে এর পেছনে সময় দেওয়ার দরকার নেই, ছোটবেলা থেকে আরম্ভ করা দরকার। কি করে এটা আমাদের জীবনে স্পষ্ট করা যায়? কোরআনে কারিম যাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এই মানুষগুলো তখন আর গোপনে থাকেনি, তারাও প্রকাশ্যে আসার চেষ্টা চালিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সূরায়ে রহমান যখন নাজিল হয়ে গেল তিনি শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তিনি বললেন, হে নবী আমার একটু অনুমতি দেন, কোরআনের আয়াতগুলো আমি কাবার চত্বরে সবান খুলে একটু পড়তে চাই। নবী যে নিষেধ করেছিলেন যে অবস্থা ভালো না, এখন পড়ার দরকার নেই। তিনি যেহেতু বাক শক্তি পেয়েছেন, কথা বলতে পারেন, কোরআনের আয়াতগুলো তিনি পড়া আরম্ভ করলেন কাবার চত্বরে গিয়ে। আর রহমান আল্লামাল কোরআন, যতগুলো সাহাবীর জীবন আমরা পড়েছি কোন সাহাবি কোরআনের কাছে আসার পরে গোপন ছিল আমি পাইনি। হযরত ওমর যেই দিন মুসলমান হয়েছেন ওই দিনই তিনি বলেছেন, হে নবী
যে ধর্ম আমি গ্রহণ করলাম এটা কি সত্য না মিথ্যা? তিনি বলেছেন সত্য ধর্ম। হযরত ওমর বলেছেন হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে না, আপনি আমার অনুমতি দেন আমি একটু কাবার চত্বরে মিছিল দিয়ে আসি। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর ওই সামনে সেই কয়েকজন সাহাবি ছিলেন মাত্র 40 জন, তাদেরকে নিয়ে তিনি কাবার দিকে একটা মিছিল আরম্ভ করলেন, লিল্লাহি তাকবীর। হযরত ওমর মুসলমান হওয়ার পর, কোরআনে কারীম পাওয়ার পরে তিনি ওপেন হতে যায়, আর এই দেশে 15.5 বছরে দেখলাম হাজারো মুসলমান হাজারো আলেম তারা বলতো হুজুর আমি গোপনে আসি। আপনি কোন কোরআন পড়েছেন আমি তো বুঝি না। সাহাবিরা কোরআন পড়লে তারা ওপেন হতে চাইতো, কারণ তারা কোরআনে কারিম স্পষ্ট এইটাই বুঝতো। আপনিও ওই কোরআন পড়ে আমরা আলেম হলাম, এমন আলেম হয়েছে যে আলেম হওয়ার পরে হুজুর আমি গোপনে আসি। এ গোপনে থাকার কারণেই তো সালেমরা এই কথাগুলো সব জেনে ফেলেছে। আমরা যাই করি ইসলামের জন্য এই গোপনে আসি, যারা বলতো তারা সব লাগিয়ে দিত, কথা বলে না কেন? তাছাড়া কোন লজ্জা এত বড় একজন সালেমাকে কওমি জননী উপাধি দিল? নৌকা মার্কায় দাঁড়াবেন এই নিয়তে আপনি এত বড় ভুল করে ফেললেন। সেলখানায় 76 জন আলেম ছিল আমার সাথে হেফাজতের, প্রত্যেকে এই লোকটা সেই দিন এই নাম দিয়েছে সেই দিন এর জন্য বদুয়া দিয়েছে যে আমাদের ডুবিয়ে ফেললো লোকটা। উনি নৌকা মার্কায় দাঁড়িয়েছেন আর মার্কা পাননি দেশে, কুকুর মার্কায় দাঁড়াতেন তাও পাশ করতেন। মানুষ এত নিচে নামতে পারে দুনিয়ার এই স্বার্থের কারণে। আরে ভাই, আমারও তো ধরার পরের দিনই বলেছিল যদি আপনি এই এই কাজগুলো করেন আপনাকে কিচ্ছু করব না, নাই তো যদি না করেন 50টা মামলা দেওয়া হবে। আমি ওই সময় যদি মেনে নিতাম 3 বছর না 3 দিনও আমার থাকা লাগতো না। আমি কোরআন পড়ে বুঝেছি কোরআনের কাছে আসলে কেউ গোপন থাকতে পারে না, ওমরের মতো ওপেন হতে চায়। আর ওরা এমন আলেম গোপনে গোপনে গোপনে, উনি জাতীয় মসজিদের ইমাম। একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। পালিয়ে তো গিয়েছে, আবার এসেছে জোর করে দখল করার জন্য জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জনগণ আমার জুতা দিয়ে মেরেছে কিন্তু জুতা আমার গায়ে লাগিনি। লজ্জা সরব থাকলে এসব লেখে? ধন্যবাদ জানাচ্ছি ধর্ম উপদেষ্টা যিনি আছেন ডক্টর আফামা খালেদ হোসেন, উনি যে এখন যাকে লাগিয়েছেন বাইতুল মোকাররমের খতিব হিসাবে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। আল্লাহ তার থেকে যেন হেদায়েতের যে বাণীগুলো আছে তিনি যে খেদমত দিয়েছেন সারা জীবন, এটা যেন আরো ভালোভাবে এই জাতির জন্য উপকার যেগুলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দেন। আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ তিনি, বাতিলের 5-8টা গোলাম না। এতদিন যারা কোরআন পড়েও বলতেন উনি দিনকাল ভালো না গোপনে আছে, আপনি আর কতদিন গোপনে থাকবেন বলেন? এখন একে ওপেন হওয়ার সময় আসেনি। আল্লাহ শুনিয়েছেন কেন জানেন? আল্লাহ পাক বলেন না তো লো আমি তেলাওয়াত করে শোনাচ্ছি আলাইকা আপনার কাছে, এটা শুনিয়েছে কে? কার কাছে? নবীজির। বলেন বলেন, আপনি খেয়াল করেছেন আল্লাহ নিজে শোনাচ্ছেন তেলাওয়াত করে করে নবীজির কাছে? মিন নাবাই মুসা ওয়া ফিরাউনা বিল হাক, মোসা এবং ফেরাউনের নাবা মানে ঘটনা। মোসা এবং ফেরাউনের যে ঘটনা ঘটেছিল হে নবী আপনি তো দেখেননি, আপনাকে আমি কোরআনের মাধ্যমে তেলাওয়াত করে করে শোনাচ্ছি, আপনি একটু ভালো করে মন দিয়ে শোনেন দেখেন কি আছে এর ভেতরে। লিকাউমি ইউকমিনুন, যারা বিশ্বাস করে তাদের জন্য। আমরা যা বিশ্বাস করি আল্লাহর উপরে না করি না, আমাদের জন্য আজকের এই তেলাওয়াত আল্লাহ করে শোনাচ্ছেন। এবার শোনেন আল্লাহ কি বলেন। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে নাজিল হওয়ায় আয়াত মনে হচ্ছে বাংলাদেশ দেখে আল্লাহ এই মাত্র নাজিল করল। আপনি মিলান দেখবেন মিলে যাবে, খাপের খাপ
মমতাজের বাপ একবারে মিলে যাবে, থাকবেন তো থাকবেন না? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, আল্লাহ পাক বলেন ফেরাউন, এই এদিকে একটু ভালো করে, ইন্না মানে অবশ্যই, ফিরআউনা মানে ফেরাউন, অবশ্যই ফেরাউন, আলা ফিল আরদি তার নিজের দেশে বিশাল সাম্রাজ্য তৈরি করে নিয়েছিল, প্রভাব প্রতিপত্তি ক্ষমতা পাওয়ার সব তার নিজের ভেতরে, নিজের দেশের ভেতরে বিশাল কিছু করে ফেলেছিল, 650 বছর রাজত্ব চালিয়েছে একটা দেশকে, কোনোদিন মাথা ধরেনি, এই করতে গিয়ে সে কয়েকটা কাজ বেছে নিয়েছিল, এটা হাজার 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 বছর আগের কথা, অথচ এতদিন পরে আমরা দেখতে পেলাম এ পৃথিবীতে যারা লেডি ফেরাউন নামে পরিচিত তারাও এইটাই করেছে, তারা নিজের দেশের ভেতরে প্রভাব প্রতিপত্তি এমন পর্যায়ে পৌঁছিয়েছে, এটা পৌঁছাতে গিয়ে কয়েকটা কাজ তারা হাতে নিয়েছে, এক নম্বরে ওয়াজালা আহলা শিয়াইফো তয়ফা, এক নম্বরে ওই দেশে যে দল বিদলে মানুষকে বিভক্ত করে করে ছোট ছোট দল বিদলে বানিয়ে রেখেছিল, আপনি তাকান এই দেশে মানুষ যত তার সাথে দল বেশি, কারণ এক লোক এমনও আছে যে নিজে মানুষ একজন অথচ দল করে দুইটা, কথা বলছে না কেন, মানুষ একজন দল করে কয়টা, তাহলে এ দেশে মানুষ যত তার সাথে দল বেশি, ফেরাউন তার অলুপ প্রকাশ করার জন্য, তার আমিত্ব তার বড়ত্ব তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এক নাম্বারে করেছিল দেশে দলে বিদলে বিভক্ত করেছিল মানুষকে, এটা ফেরাউনের বুদ্ধি, আর এই বুদ্ধি আমাদের পাশের রাষ্ট্র এ দাদারা একে দিয়েছে যে মানুষকে দলে বিদলে বিভক্ত করে দেন, আর আমরা পাগল, তাকান আমাদের ভেতরে মানুষের দাঁতে দলই বেশি, কোন বিষয় নিয়ে যদি মত পার্থক্য হয় মেনে নেওয়া মেনে নেওয়া যাবে, দল পার্থক্য করবেন কোন কারণে, একা হালে হাদিস নাম করে তাদের ভেতরে নয় দল, এ কথা বলছে না কেন, ইসলামী যত দল আছে এই দেশে দেখেন 27টার উপরে খালি বিদলে খালি শাখা প্রশাখা বের করেছে, এগুলো সব করিয়েছে ওরা, শুধু একামতের দিন যারা এদেশে কায়েম করতে চায়, আমি সারা দেশ ঘুরে দেখেছি এদের ভেতরে কোনো দলাদলি নেই, এই একটাই দল আছে, যাই করেন না কেন দিন কায়েমের ব্যাপারে সব এক, আপনি হাত বুকে বাঁধেন নাভিতে বাঁধেন কপালে বাঁধেন সেখানে বাঁধেন ছেড়িয়ে দেন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে তারা সব এক, এক কথা বলেন, আর বাকি আছে জেনারেল বলেন ইসলামী নাম নিয়ে বলেন ছোটখাটো দলে বিভক্ত করে শুধু সভাপতি আর সেক্রেটারি আর কেউ নেই, হ্যাঁ আপনি তাকান, একটা দল আমার দৃষ্টিতে আমি বেশি, একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, হ্যাঁ এদের ভেতরেও ছোটোখাটো মত পার্থক্য আছে, এদের ভেতরেও হাত কেউ বুকে বাঁধে কেউ নাভিতে বাঁধে কেউ ছেড়ে দেয়, কেউ আমিন জোরে বলে কেউ আসতে বলে, কেউ মোনাজাত হাত তুলে করে কেউ হাত ছেড়ে দিয়ে করে, একটা জায়গায় তারা সব এক যে এই দেশে দিন কায়েম করা লাগবে, আপনি মিলিয়ে বলেন তো এই বিষয়টাকে আমি বানিয়ে বললাম, তাহলে ফেরাউনের এই ফাঁদে ওই জামানায় পা দিয়েছিল সবাই, শুধু একটা দল ফাঁদে পা দেয়নি, সেটা মুসা নবীর দল, আল্লাহ ওইটাই জানিয়েছে ইয়াস্তাদিউফু তাইফাতাম মিনহুম, তাদের ভেতরে সে একটা দলকে দুর্বল করা হীন করা ছোট করে রাখার জন্য টার্গেট নিয়েছিল, তাফসিরে ফি জিলালিল কোরআন ইবনে কাসির মুফাসসির লিখেছেন ওই দলটার নাম ছিল মুসা নবীর দল, ফেরাউনের আর একটা টার্গেট ছিল ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ওই জামানায় সে পুরুষ মানুষদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো, তাফসিরে দুইটা অর্থ দিয়েছে, এই গল্প করছেন মানে আমি কি আর কি মারছি, কথা যদি পরে প্রশ্ন করে বলতে না পারে না সেই, এরে আমি এখন প্রশ্ন করবো আয়াতটা শেষ হোক,
ফেরাউন যে ওই জামানায় পুরুষদেরকে মেরে ফেলতো মেয়েদেরকে মাছিয়ে রাখতো এর অর্থ বললাম কয়টা বলেন এবার যারা গল্প করছেন আপনাকে দুইটা বলা লাগবে এখন বলছি এরপরে যদি বলতে না পারেন আপনাকে আমি শুনতে আসাবো আমরা এরকম শ্রোতা দরকার নেই কারণ বললাম এটা ক্লাস চলছে ক্লাসের মতো ছাত্র আমার লাগবে ওই 82 রোল নাম্বার আমার দরকার নেই কে আলহামদুলিল্লাহ ইউ যাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাহুমের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে দুইটা এক নম্বরে ফেরাউন ওই জামানায় পুরুষ বাচ্চা যারা হতো মেরে ফেলতো মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো দাসীবাদী করার জন্য দ্বিতীয় নম্বরে পুরুষদেরকে কর্মহীন করে দিত মেয়েদেরকে কর্ম লাগিয়ে দিত আপনি আজ তাকান তো বিশ্বের দিকে আমাদের এই দেশে অনেকে এই সিস্টেম চালু করতে চেয়েছিল পুরুষ মানুষ অনার্স মাস্টার্স করে বসে আছে আর মেয়ে লোক ম্যাট্রিক পাশ করতে দেরি চাকরি পেতে দেরি হয় না এটা একটা ফেরাউনি কৌশল আমি একটু বানিয়ে বলে ফেললাম আপনি তাফসিরে ইবনে কাসির নিয়ে আসেন খাপের খাপ আমি মিলিয়ে দিচ্ছি আমি যা বলি সব পড়ে আসে এই জন্যই তো ওদের রাগ হয়ে যাচ্ছে সবই মিলে যাচ্ছে তাহলে এ মনে হয় আর সামনে আমার বিপক্ষে যাবে চলে যাবে উঠে সামনে যা আছে 100 ভাগ মিলবে দেখেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন ফেরাউন ছিল এই পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টিকারী স্বৈরাচারী মুফসিদিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সন্ত্রাসী স্বৈরাচারী ফ্যাসাদ সৃষ্টিকারী আমি যে ফেরাউনের দুইটা কর্মসূচির কথা বললাম ছেলেদের ব্যাপারে আর মেয়েদের ব্যাপারে আই বলে নাই বলেন কি কি ছেড়ে দেব মানে গল্প করছে বসে বসে ও প্রথমে পুরুষ বাচ্চাদের মেরে ফেলতো মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো দাসী বাঁধি আর ব্যবহার করার জন্যে দুই নম্বরে সমাজে যেন যারোর সন্তান তৈরি হয় এই কারণে মেয়েদেরকে সে কর্মসংস্থান দিত আর ছেলেদেরকে অক্ষম করে ঘরে রেখে দিত মুফাসসিরিনে কিরামের যে ভাষ্য আমরা শুনেছি আমরা দেখেছি ওনারা বোঝাতে চেয়েছেন কোন মহিলা যদি নিজের স্বামী বাদ দিয়ে পর পুরুষের কাছে সময় কাটায় বেশি তাহলে তার সাথে মহাব্বত বেড়ে যায় বেশি মেয়ে লোক ঘরে থাকে কয় ঘন্টা চাকরি যারা করে সময় বেশিরভাগ বসের সাথে কাটায় যেন স্বামীর চাইতে মহাব্বত বেড়ে যায় তখন স্যারের সাথে এমনকি অনেককে পেয়েছি তার নিজের স্বামীকে বাদ দিতে রাজি আছে স্যারকে ছাড়তে রাজি না নারী পুরুষের অবাধ মিলামিশা চালু করার কারণে চারটা কাজ ফেরাউন করতে চেয়েছিল এক নম্বরে এই যে পর্দার বিধান যেখানে থাকে না ওখানে যেহেতু নারী পুরুষের অবাধ মিলামেশা করার সুযোগ তৈরি হয়ে যায় ফ্রি মাইন্ড বলে চালায় ওরা যে এটা ফ্রি মাইন্ড এই কারণে শয়তান তখন একটা সুযোগ নেয় মেয়েদেরকে জাল হিসাবে ব্যবহার করে ওদের কাছ থেকে হয় চোখের সেনা নাই মনের সেনা নাই হাতের সেনা এক কথা বলছেন এখন বাকিটা আমি নাই নাই বললাম এমন জায়গায় পৌঁছিয়ে যায় শেষে দেখা যায় যে অবৈধ সন্তানের পেটে বাচ্চা হওয়ার পরে কি গো তোমার স্বামীর মতো তো বাচ্চার চেহারা হয়নি হয়েছে সারের মতো হোক দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যখন চলছিল ওর পায়তারা হযরত মুসা নবীর এই দলকে যখন হীন দুর্বল ছোট একেবারে কোণঠাসা করে ফেলেছে আমি আল্লাহ একটা ইচ্ছা তখন করেছি আল্লাহর ওই ইচ্ছাটা আমরা শুনতে চাই সূরা নামল নমল সূরা কসস থেকে বলছি এটা 5 নম্বর আয়াত অনুরিদু আন্না মুন্না আলা আল্লাযীনা ইসতুযিফু ফিল আরদি আল্লাহ বলা নুরিদু আমি নিজে ইচ্ছা করলাম ইচ্ছা করেছে হামজা বলেন বলেন আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম আন্না মুন্না মানান মানে কি অনুগ্রহ মানান মানে আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম যে আমি অনুগ্রহ করব দয়া করব কাদের উপরে আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদি
ফেরাউন ওই দেশে ওই জমিনে যাদেরকে দুর্বল করে হীন করে ছোট করে সব কিছু থেকে বৈষম্যের শিকার করে 15.5 বছরে যাদেরকে কোণঠাসা করে রেখেছিল লেডি ফেরাউন করেছে 15.5 বছরে আর ওই ফেরাউন করেছিল 600 বছর কত কারণ ওর হায়াত বেশি ছিল 600 বছর একাধারে একটা দলকেও টার্গেট নিয়েছে বাকি কোন দলকে সেরকম কিছু বলতো না ওদের বলতো তোরা বিদল দল খালি ভাগ হ ছোটখাটো দলে ওদেরকে বিভক্ত করে দিত আর একটা দলকেও টার্গেট নিয়ে কোণঠাসা করে রেখেছিল আপনি হাজার হাজার বছর পর একটু বাংলাদেশের সাথে মিলান ঠিক আমার 15.5 বছরে তাই মিলে যাচ্ছে 72-73টার উপরে দল এই দেশে কোন দল বাতিলের টার্গেট না শুধু একটা দল টার্গেট যারা এদেশে একামতে দিন কায়েম করতে চায় এইটাই মুসা নবীর দল আল্লাহ বলেন আমি যখন নিজে ইচ্ছা করলাম যাদের উপর একটু অনুগ্রহ করি যাদেরকে দুর্বল করে রাখলো দেখি কি করা যায় ওয়ানাজালাহুম আইম্মাতান ওয়ানাজালাহুম আমি নিজে তাদেরকে নির্বাচিত করলাম করে দিলাম আইম্মাতান জমিনে যত মানুষ আছে তাদের নেতা আমি নিজে মুসা নবীর ওই দলের লোকগুলোকে পুরা এলাকায় বানি ইসরায়েলদের জন্য পুরা মিশরের জন্য আমি তাদেরকে মানব জাতির নেতা বানালাম প্রথমে আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের পর থেকে যা আরম্ভ হয়েছে যাদেরকে এতদিন কণ্ঠাসা করা হয়েছিল তারা এখন মানব জাতির জন্য নেতৃত্বের জায়গায় চলে যাচ্ছে একটা কথা ভুল প্রমাণ করেন যে না এটা ঠিক হয়নি আপনি দেখান আল্লাহ বলেন আমি তাদেরকে জমিনের ওয়ারিশ বানিয়ে দিলাম উত্তরাধিকারী বানালাম সামনে আমার মনে হচ্ছে এইটাই হবে কারণ কোরআনের কথা কোনোদিন মিথ্যা হতে বলেন পরের শব্দ তো আরো বাস্তব অনুমাক্কিন আলাহুম ফিলার আমি মুসা নবীর দলকে জমিনের উপরে শাসন ক্ষমতা দিয়েই দিলাম ও নুরিয়া কেন দিলাম ও নুরিয়া ফিরাউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইহদারুন আমি ফেরাউনকে হামানকে আর তার যে দলীয় লোকজন ছিল তাদের এই সৈন্য বাহিনীকে আমি যেন দেখাতে চাই ওরা সেই বিষয়ে বেশি ভয় পেত আশঙ্কা করত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিলাম আমার মনে হয় 15.5 বছরের সবচাইতে বড় ভয় ছিল যেন ইসলাম এদেশে না আসে সেইটাই যখন এসে যাচ্ছে হাজার হাজার বছর আগের এই কাহিনী আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে খেলা করার জন্য শোনাচ্ছেন না কাজ আছে সামনে আল্লাহর ওনার পরিকল্পনা যেহেতু অন্যরকম আমরা চাচ্ছি যেটা উনি শোনালেন এটা যেন তিনি আমাদের দেখান কথা বলেন না কেন এটা আমরা দেখতে চাই না এটা দেখার জন্য যে পরিবেশ দরকার শুধু সৎ হলে হবে না যারা এই স্লোগান দেন আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই না এটা ঠিক হয়নি শুধু সৎ হলেই হয় না যোগ্য হওয়া লাগবে এজন্য শেখা নেই দেখবেন ইমানের কথা সঙ্গে সঙ্গে আমলের কথা আছে কোরআনে আমলের কথা বলতে গেলে তার আগে একটা শব্দ আছে সালেহ ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত কথা বলেন না কেন আপনি ইমান আনলেই হবে না ইমানের পাশাপাশি কি করা লাগবে আমলে সালেহ সালে মানে কি না না কে বলেছে আপনি আধুনিক তাফসির নিয়ে আসেন ওই মানধাত আমলে তো বাদ দেন এখন যেগুলো আধুনিক ভাবে বের হচ্ছে আধুনিক যেগুলো অভিধান আছে সালেহ শব্দের শাব্দিক অর্থ শুধু নেক না শুধু সৎ না যোগ্য সুতরাং শুধু নেক হলে হবে না শুধু সৎ হলে হবে না যোগ্যতা থাকা লাগবে আর এইটাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এইটা তৈরি করতে চাই আপনি দেখেন ছোটকাল থেকে যে অবস্থা আপনি শুধু সৎ হবেন হবে না যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে আপনাকে এই বসেন ভাই
বাস্তবতা যা দেখতে পাচ্ছি আমরা আমরা অনেকে আজ অনেক দলে সৎ মানুষ আছে এমনকি যারা বিদায় নিয়েছে জালেম রায়েদের ভেতরে কিছু সৎ মানুষ আমি দেখেছি কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ কম যোগ্যতাটা আলাদা জিনিস এটা তৈরি করতে হয় এটা দোয়া করে পাওয়া যায় না দোয়া তো আপনার লাগবেই দাওয়া লাগবে আর দাওয়াটা ট্রেনিং আর এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে ছোটকাল থেকে দেখেন এই জায়গায় যে নয়টা দশটা বিষয় আপনাকে প্রতিদিন পূরণ করা লাগে এমনকি আপনি নামাজ পড়েন জামাতে না একা একই ওইটাও লেখা লাগে আমার তো যতটুকু বাস্তব জ্ঞান এবং পরীক্ষিত বিষয় আমি পেয়েছি এই দেশে যদি কেউ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা আর বাংলাদেশ জামাত ইসলামী ছোটকাল থেকে করতে আরম্ভ করে ও যেন বিনা বিনা কারণে একটা বিশ্ববিদ্যালয় পড়ে শেষ করে আসে আপনি একটু মিলিয়ে দেখেন কয় বছর যারা জামাতে ইসলামের রকন হয় আমি নাম ধরে বলছি এই কারণে এই ৬ মাস ৭ মাস রিপোর্ট পূরণ করা লাগে ৬-৭ মাস আপনার জীবনকে কন্ট্রোল করে ফেলবে আপনি যতই উল্টাপাল্টা চলেন ৬ মাস ৭ মাস একটা রিপোর্ট রেখে দেখেন আপনি যত খারাপ মানুষ হন কন্ট্রোল হয়ে যাবেন যত উল্টাপাল্টা কাজ আপনার জীবনে থাক আপনি একেবারে লাইন মতো চলে আসবেন পাঁচ অক্ত নামাজ আপনি জামাতে পড়েছেন কিনা একা আগে পড়েছেন ওইটাও লিখা লাগবে আবার মাসের পরে একটা দেখানো লাগবে যে হ্যাঁ আমি এটা পড়েছি কয়টা আয়াত পড়েছেন বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন ওইটা লিখা লাগবে কয়টা হাদিস পড়েছেন কমপক্ষে ৩টা এভাবে যদি ৬টা মাস কোনো মানুষ জীবন চালাতে পারে জীবনে তার কাছে কোনো নেশা আসবে না এই জন্য এদেশে যারা জামাতি ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থায় আছে কোরআন হাতে দিয়ে গ্যারান্টি দিলাম একটা যদি বিড়ি খর মানুষ দেখাতে পারেন আমি আর ওয়াজ করব না এর চাইতে আর কি ওপেন চ্যালেঞ্জ দেওয়া যায় আল্লাহর ওয়াদা যা ছিল ওরা ওদেরকে কণ্ঠাসা করে রাখতে চেয়েছিল আর আমি করেছি এইটা 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 যে তাদেরকে আমি অনুগ্রহ করলাম জমিনের উপরে তাদের নেতা বানালাম জনগণের মন তাদেরকে দিকে ঘুরিয়ে দিলাম আর তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিলাম আল্লাহ পাক মনে হচ্ছে ১৫০০ বছর পরে এই ঘটনা এখন ঘটাতে যাচ্ছে ৫৩টা বছরে বহু কিছু দেখলাম বহু কিছু দেখেছি আমার তো ৩৩ বছর আমার এই জীবনে আমি যা দেখেছি ৫৩ বছরের শান্তি কি আমরা আসলে পাইনি কথা বলে না কেন চাচা এরশাদ বলেছিল না বাইরে থাকলে খুন ঘরে থাকলে গম ঠিকই বলেছিল এই অবস্থায় চলছিল গম এই শব্দটা যখন চলে এসেছে আমি একটা কথা বলছি আগামীতেও যদি কেউ এরকম কাজ করেন খুব সাবধান কোনো মানুষকে যদি আপনি ধরে নিয়ে যান মেরে ফেলেন কিন্তু গম করে রাখবেন না এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ মানবতার সাথে এর কোনো মাপ নেই একটা মানুষকে যদি কেউ গম করে রাখে তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারে না এ কথা বলছেন এখন আমান আজমি ভাইয়ের বউটা ১০ বছর একাধারে সহ্য করতে আর না পেরে পরিবার শেষ পর্যন্ত এই গত বছর বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু ব্যারিস্টার আরমান ভাই মানিকগঞ্জের সন্তান উনি আর ওনার বউটার বিয়ে করেনি কিন্তু এই ৮ বছর ৮ বছর একাধারে স্বামী ছাড়া একটা যুবতী মেয়ে আপনার মেয়ে থাকুক তো দেখি এজন্য গোম এই বিষয়টা যেন এই পৃথিবীতে আর ফিরে না আসে বিশেষ করে আমাদের দেশে এ শব্দটা মারাত্মক শুনলেই কেমন শরীর শিউরে ওঠে আমি মাত্র ১০ দিন ছিলাম তাই আমার পরিবার হতাশ হয়ে গেছে আর যারা ৮ বছর ১০ বছর ১৪ বছরও গোম হয়ে পড়ে আছে আমি আয়না ঘরে দেখেছি ১৪ বছর একাধারে আছে ওখানে যে শাস্তিগুলো আমি নিজের চোখে দেখেছি আলেমদের মুফতি ফখরুল ইসলাম উনি আমার সাথে ছিল আমারে বলছে ভাই যে যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত এ পায়ের ভেতরে দিয়ে এভাবে হাত দিত এরপরে সামনে যে লোহার বেড়ি দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে টাঙিয়ে দিত তা ২-৫ মিনিট ১০ মিনিট পরে খুলে দেবে না ২৪ ঘন্টা দিনের পরে দিন সপ্তাহ মাস বছর ওইভাবে কেটে যাচ্ছে ১.৫-২ মিনিট সময় দিত মাত্র টয়লেট করার জন্য সকালে দিত কাঁচা ছোলা তাও পচা দুপুর বেলা দিয়েছে খাবার তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে
মাঝে মাঝে দেখতাম ফাঁসির এই কন্টেম সেলের ভেতরে তিনটা বছর আমার সাথে ছিল, রাতের বেলা রাত 9:30-10টার পরে শার্ট পাট হয়ে একেবারে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। কি গো এরকম কেন করেন? আচ্ছা হামজা ভাই, যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত, আমি এই ঘুম অবস্থায় টের পেয়েছি। যারা দায়িত্ব পালন করতো এই যারা আয়না ঘরে, আমার তো বিশ্বাস হয় না যে মানুষ কিনা এখানে এই এই কঠোর আচরণ করার পরে বাড়িতে যে ও সংসার করতো কি করে, ওর কি মা বাবা ওর স্ত্রী সন্তান ওর ছিল না, ও কি করে দায়িত্ব পালন করে যে বাড়িতে কাজ করতো কি করে? ও হয় লাল পানি খেত, নাই ঘমের বড়ি খেত। এত বড় কঠোর অবস্থা যাদের ওপরে তৈরি করা হয়েছিল, এই 15.5 বছর কোন ঠাসা করে ফেলেছিলেন, বৈষম্যের এমন শিকার হয়েছিল তারা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় থেকে দেখেছি না ওর ব্যাকগ্রাউন্ড কি, ইসলামী আন্দোলন করে, এই জন্য ওরে এই জায়গায় দেওয়া যাবে না, এর চাইতে আর বৈষম্য কি আছে দুনিয়ায়? এত কষ্ট করে লেখাপড়া করার পরে আমি যোগ্যতা সম্পন্ন হয়ে তারপর আমি চেয়ারে বসতে পারবো না, আমি 1 থেকে 10-এর ভেতরে আছি, নেওয়ার দরকার আমারে? অথচ 82,000 রোল, তার 35 লাখ টাকা খেয়ে ওই জায়গায় বসিয়ে দিয়েছে, যেহেতু ওর পরিচয় আছে উনি বাবার সন্তান। আল্লাহ যেহেতু আমাদেরকে কাহিনী শুনিয়েছেন একটা উদ্বুদ্ধ করার জন্য, মানসিক শান্তি পাওয়ার জন্য, এই শান্তিটা যেন বাস্তবে আমরা আসলে পাই, আল্লাহ তোমার কথা তুমি বাস্তবে রূপ দাও, বলেন আমিন। 53টা বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে, দেখলাম যে কিভাবে চলে। এখন শুধু কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে, এটা বাকি আছে না? দল মত আমাদের আলাদা থাকতে পারে, কিন্তু এইটা দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমরা এটা দেখতে চাই, কথা বলেন না কেন? কারা কারা এটা দিয়ে চলুক দেশ দেখতে চান দেখি, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, সম্মানিত ভাইরা, 3টা বছর আসলে আমার শরীরটাও দুর্বল হয়ে গেছে, কয়েকদিন আগে ডায়াবেটিস এত বাড়িয়েছিল 19-এর উপরে, আমার রক্তের যে হিমোগ্লোবিন নাকি আছে একটা এটা কমে যাচ্ছিল, রংপুরে সেদিন এত অসুস্থ হয়ে প্রায় 10-12 দিন আমি হাসপাতালের বেডে ছিলাম, এখনও স্বাভাবিক না, শরীরে ঔষধ চলছে, পাওয়ার আলা ঔষধ চলছে, ডাক্তাররা বলছে আপনার ঘুমানো লাগবে, কারণ টেনশনে চিন্তায় আর রিমান্ডে খুব কষ্ট পেয়েছি, যেন 10টার পরে আর সেই গিয়ে থাকা ঠিক না, আমার ঘুমানো লাগবে, এখন এমনি রাত হয়ে গেছে, আর একটু আগে উঠলে ভালো হতো। আগামীতে এলাকায় কয়েকটা অনুষ্ঠান আমি নিয়েছি, শিবালয় থানার পাশে একটা নিয়েছে ভাইরা, মানিকগঞ্জ শহরে একটা নিয়েছে, যেখানে যেখানে আছে এসার পরে তুলে দেবেন, রাত 10টায় যেন শেষ হয়ে যায়। আজকের মতো আমার কণ্ঠ শরীর চারিদিকে তাকিয়ে শেষ করছি, আগামীতে কথা বলবো ইনশাল্লাহ, না আমিন, আল্লাহুম্মা আমিন।